লাগাতার বৃষ্টিপাতের জেরে জলমগ্ন বনগাঁ পৌরসভার একাধিক এলাকা। মানুষের চলাচলের জন্য সাঁকো বানাচ্ছে পৌরসভা, ত্রাণ শিবিরে রান্না করা খাবার। দুর্গতদের একটাই আর্জি, দ্রুত সংস্কার হোক ইছামতি নদী। গত শুক্রবার থেকে নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টি হয়েছে, যার ফলে প্লাবিত হয়েছে বহু এলাকা। একই অবস্থা বনগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। ইছামতে দুকুল ছাপিয়ে জল ঢুকেছে শহরে, বাড়িতে জল ঢুকে সমস্যায় পড়েছেন বহু মানুষ। কোথাও কোমর সমান, কোথাও বুক সমান জল দাঁড়িয়ে গিয়েছে। জল জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এমত অবস্থায় বহু মানুষকে আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। বাড়িতে থাকা গবাদি পশু নিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পৌরসভার উদ্যোগে খোলা হয়েছে ত্রাণ শিবির। ত্রাণ শিবিরে রান্না করা খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ঘরে জল উঠে গেছে, স্কুলে এসে রয়েছি, চেয়ারম্যান চাল ডাল দিচ্ছে, তার আমরা ধন্যবাদ ধন্যবাদ জানাই। বাড়ি ছেড়ে চলে আসি স্কুলে। এখন কি অবস্থা? এখন স্কুলেই রয়েছি। বাড়ির কি অবস্থা? বাড়িতে জল, যাওয়া আসা করা যাচ্ছে না। যাতায়াতের জন্য কি ব্যবস্থা করা? ওই ওই করে দেশে চার করে দেশে সাঁকো বানায় দেশে চেয়ারম্যান। কিন্তু যারা এখনো বাড়িতে রয়েছেন কিংবা বাড়িতে এখনো বসবাসের মতো পরিস্থিতি রয়েছে, তারা পড়েছেন সব থেকে সমস্যায়। বাড়িতে ঢোকা বেরোনোর রাস্তা জলমগ্ন। পরিস্থিতি সমাধানে পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে কোথাও বাঁশের সাঁকো, কোথাও আবার কাঠের পাটাতন বানিয়ে চলাচলের রাস্তা তৈরি করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। এসে নানা জায়গা পরিদর্শন করেছেন, করার পর তিনি দেখেছেন যে এইরকম জলমগ্ন হয়ে অবস্থায় রয়েছেন, তাই তিনি আমাদেরকে চাল ডাল নানা যাবতীয় জিনিস আমাদেরকে দিয়ে গেছেন এবং আমাদেরকে জলের যাতায়াতের জন্য একটা সাঁকো তৈরি করে দিয়েছেন যাতে আমাদের অসুবিধা না হয়। এবং যারা হচ্ছে স্কুলে রয়েছে, ঘর ভাড়া রয়েছে, তাদেরকে অনেক রকম সাহায্য করছেন তিনি, তাই আমরা চেয়ারম্যানকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এরকম পাশে থাকার জন্য। স্থানীয়দের দাবি, ইছামতি সংস্কার হোক, তাহলেই এই সমস্যার পাকাপাকি সমাধান হবে। মাঝে সমান জল হয়ে গেছে উঠোনে। বনগাঁ পৌরসভায় গোপাল শেঠ মহাশয়, গোপাল দাদা আমাদের করে দিয়েছে, মাননীয় চেয়ারম্যান বাসের সাঁকো করে দিয়েছে, তাই আমরা যাতায়াত করতে পারছি। জলের কলটল বারান্দায় রয়েছে দেখে ডোবেনি, পায়খানা বাথরুমে যেতে একটু কষ্ট হচ্ছে, আর এই রোজকার যাতায়াতে ভীষণ সমস্যা। বাসের উপর দিয়ে কি যাওয়া যায়? এই বিষয়ে পৌর প্রধান গোপাল শেঠ বলেন, লাগাতার বৃষ্টির ফলে পৌরসভার প্রায় সমস্ত ওয়ার্ড কম বেশি জলমগ্ন। সাধারণ মানুষের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, তাদের গবাদি পশুর জন্য শেল্টার বানানো হয়েছে, ত্রাণ শিবিরে রান্না করা খাবার দেওয়া হচ্ছে, মানুষের চলাচলের জন্য সাঁকো তৈরি করা হয়েছে। আমরা ইছামতি নদী সংস্কারের দাবি জানাই। সমগ্র বনগাঁর 22টা ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। প্রচুর মানুষ, তারা ঘরের মধ্যে জল ঢুকে যাওয়ার পরে তারা বিভিন্ন ক্যাম্পে শেল্টার নিয়েছে। গরু বাছুর যেগুলো ছিল সেগুলো জলের মধ্যে দাঁড়াতে পারছে না, বিভিন্ন জায়গায় যারা নিজেদের মতো করে শেল্টার নিয়েছে। পৌরসভাকেও ক্যাম্প তৈরি করে দিতে হয়েছে। যারা বাড়িতে আছেন, বাড়ির যাতায়াত সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে, কোমর সমান জল বুক সমান জলের মধ্যে দিয়ে তাদের যাতায়াত করছে। সেখানে সাঁকোর ব্যবস্থা করা হয়েছে। শেল্টারগুলোতে প্রত্যেক দিনের খাবার আমরা দিচ্ছি। এই ভয়াবহ বন্যার পরিস্থিতি আরও ব্যাপক আকার নিয়েছে, মনে হচ্ছে সে রাক্ষস ছুটে আসছে। ডিভিসির জল কেন্দ্র সরকার ছেড়ে দিয়েছে, 5.5 লক্ষ গ্যালন জল, আজকে কিউসেক জল আজকে বিভিন্ন বাঁধ থেকে ছেড়ে দিয়ে সারা পশ্চিমবাংলাকে ডুবিয়ে দিয়েছে। বিদ্যাধরী ডিভিশনের যে ড্রেনেজ সিস্টেমের কাজ করেন, ইছামতি নদীর সেই জল ঢুকছে, ইছামতি জলের সেই জল আস্তে আস্তে বাড়ছে। বর্ষা না থাকলেও বিভিন্ন এলাকার সেই জল তার সেখানে গিয়ে ঢুকে পড়ে বাড়িগুলোকে আবার জলমগ্ন করে তুলছে। কিন্তু কেন্দ্র সরকার তো টাকা দিচ্ছে না,
কেন্দ্রীয় সরকার এই মানবতাহীন মুখ সাধারণ মানুষকে যেমন ঘরছাড়া করছে, যেমন তাদেরকে খাবারের ব্যবস্থার সেখানে গিয়ে সাহায্য করছে না, তার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মানুষের খাবার শেল্টার তৈরি করে দিচ্ছেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।